চলমান অভিযানে আগামী কয়েকদিনের মধ্যেই রাজধানীতে ডেঙ্গুর প্রকোপ কমে আসবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস। তবে মানুষ সচেতন না হলে প্রতি বছরই এমন ভোগান্তি পোহাতে হবে। এডিস মশার বিস্তার রোধে সকালে ঢাকা, চট্টগ্রাম, গাজীপুরের মেয়রসহ বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে ভার্চুয়াল বৈঠক করেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। বৈঠকে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, ঢাকার বিভিন্ন এলাকায় আশঙ্কাজনক হারে ডেঙ্গু রোগী বাড়ছে। আক্রান্তদের একটি বড় অংশের বয়স 10 বছরের মধ্যে। করোনার মধ্যে ডেঙ্গু রোগী এই হারে বাড়তে থাকলে পরিস্থিতি আবারও ভয়ঙ্কর হয়ে উঠবে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়। ঢাকার দুই মেয়রই জানান, সিটি কর্পোরেশনের অভিযানের সাথে নাগরিকদেরও এডিস মশার বিস্তার রোধে নিজ নিজ বাড়ির আঙিনা পরিষ্কার রাখতে হবে। প্রতিষ্ঠান জারি হোক না কেন, বাড়িঘর জারি হোক না কেন, আমি যে হই না কেন, আপনি যে হন না কেন, এই শহরের বাসিন্দা এই দেশের মানুষ। অতএব এখানে আমরা যদি সবাই যদি একটা আন্তরিক ভাবে কালেকটিভ ইফোর্ট না দিই, তাহলে কিন্তু আমরা সুফল পাবো না। মানুষরা এটাকে ধরে নিচ্ছে ওই অনেকটা ইয়ার মতনই, এই মাস্কের মতনই। মাস্ক যেরকম পরে না, গ্রান্টেড কোভিড এর সময় না পড়লে কি হয়েছে। সুতরাং আমরা এটা ভাবে খুব জোর দিয়েছি যে এখানে ফাইন হচ্ছে, জেল হচ্ছে, জরিমানা হচ্ছে। 8টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে এবং নিবিড়ভাবে তদারকি করা হচ্ছে, যেটা বলা হয় যে চিরুনি অভিযানের মতো সেরকমভাবে কার্যক্রম চলছে। আমরা আশাবাদী যে ধীরে ধীরে এটা কমে আসবে, আগামী কয়েক দিনের মধ্যেই এটা নিম্নগতি বা নিম্নমুখী আমরা লক্ষ্য করতে পারবো।